আইএলএ সাকাম নগর সুজি ব্রাইবর মরণ নাইজানি থাঙ্কা গেবেংলি বদলি আদম মানিক সরকার কসাম এমপি শঙ্কর প্রসাদ দত্ত কসাম মন্ত্রী মানিক দে খবৈ দগ্নম আগরতলা বিধানসভা নিঙ্গে বাতানে ইয়াকশি বদলি ক্যান্ডিডেট কৃষ্ণা মজুমদার আসল কতমাত্রী বিসকাঙ্গা কসাম এমপি শঙ্কর প্রসাদ দত্ত হাসতে হাপাউনি সাকাব কক্সিল চাকাতে জুদা জুদা খুব খেঙ্কা আরো সাল থেকে বলে আসছি যে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার এসেছে। প্রথম কিছুদিন আমরা ভেবেছিলাম যে তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখাবে, মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকারে এনেছে, মানুষের এই যে অ্যাসপিরেশন, মানুষের এই যে আশা, তার প্রতি তারা সম্মান দেখাবে। এটা আমরা তার জন্যে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানও ওই দিন থেকেই গোলমাল ওরা শুরু করেছিল, 3 মার্চ থেকে দুপুর থেকে গোলমাল শুরু করেছিল, তা সত্ত্বেও কিন্তু আমরা তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আমাদের রাজ্যের তখন আমি সাংসদ ছিলাম, সেই হিসাবে আমি অংশগ্রহণ করেছি। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনি অংশগ্রহণ করেছেন এবং অন্যান্যরা অংশগ্রহণ করেছেন। তো আমাদের আশা ছিল যে ঠিক আছে, কিছু ঘটনা ঘটেছে, তার থেকে তারা সরে আসবে, গণতন্ত্রের প্রতি মর্যাদা দেবে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতি তারা মর্যাদা দেবে। কিন্তু আমরা দেখলাম যে না, তারা এদিকে গেল না, তারা ভাবল যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি মর্যাদা না দিয়ে মানুষকে গায়ের জোরে তারা শাসন করবে, এবং তার জন্য তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটা প্রতিশ্রুতিও তারা রক্ষা করেনি। 299টা প্রতিশ্রুতির একটা প্রতিশ্রুতি রক্ষা করেননি, বরঞ্চ গরিব মানুষ যারা আগে কাজ পেতেন, খেতে পারতেন, সেই গরিব মানুষের আজকে কাজ নেই। গরিব মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছেন, মানুষের হাতে পয়সা নেই, গ্রাম পাহাড়ের অবস্থা আরো খারাপ, শহরের বাজারগুলোতে দুপুর পর্যন্ত শ্রমিকরা দাঁড়িয়ে থাকেন, কাজ পান না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম যে তাদের জন্য কাজের ব্যবস্থা, রোজগারের ব্যবস্থা করবে, তারা বলেছিল 340 টাকা করবে, 200 দিনের কাজ দেবে। আমরা দেখলাম যে না, কাজ আরো আগের চাইতে অনেক অনেক দিন কমিয়ে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ যখন ক্রমশ ক্রমশ এই সরকারের প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করছিলেন, সেই সময় তারা দেখলো যে গণতান্ত্রিক পথে এটাকে মোকাবেলা করা সম্ভব নয়। স্বাভাবিক কারণে বর্বরিজমকে, বর্বরতাকে আমদানি করা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা নেই। আর তার জন্যে দেখেছেন আপনারা যে লোকসভা নির্বাচনকে তারা প্রহসনে পরিণত করেছে, আমাদের পরবর্তী সময়ে মিউনিসিপ্যাল ইলেকশনের সমস্ত কিছুকে প্রহসনে পরিণত করেছে, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা আজকেও চাইছে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এখানে উপযুক্ত ভূমিকা